এই বর্ষাকালে একটু যত্ন ও নজর রাখার ভুলে আমাদের প্রিয় ইনডোর প্ল্যান্টগুলো অকারণেই মারা যায়, আর আমাদের মনও খারাপ হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা এমন আটটি সহজ টিপস দেব যা শুধু আপনাদের ইনডোর প্ল্যান্টকে বাঁচাতেই সাহায্য করবে না, তার সঙ্গে ইনডোর প্ল্যান্টটির হেলথ আরও বেশি সুন্দর করে তুলবে। এই সমস্ত ইনডোর প্ল্যান্ট বাঁচানোর তথ্য জানতে গেলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। বর্ষাকাল হচ্ছে ইনডোর অথবা আউটডোর প্ল্যান্ট দুজনের জন্যই হচ্ছে অমৃতকাল, কারণ গাছগুলো এই অমৃত সুধা পান করেই আরও দীর্ঘজীবী হয়, আরও সুন্দর হয়, আরও সচ্ছল হয়। সেই জন্য দু ধরনের গাছের জন্যই বর্ষাকালটা খুবই ভালো। কিন্তু এই বর্ষাকালে আউটডোর প্ল্যান্ট যেমন বাইরেই থাকে বৃষ্টির মধ্যে, ইনডোর প্ল্যান্টটা কিন্তু ডাইরেক্ট বৃষ্টির মধ্যে কোনোভাবেই রাখা যাবে না। তাকে ডাইরেক্ট বৃষ্টিতে না রেখে আপনি চেষ্টা করবেন তাকে শেডের তলায় রাখতে, যেখানে ডাইরেক্ট না বৃষ্টি পড়ে ইনডাইরেক্টলি তার গায়ে জলটা এসে পড়বে। এতে গাছটি ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ডাইরেক্ট যদি বৃষ্টির তলাতে যদি আপনি গাছটা রাখেন তাহলে গাছের গোড়ায় জল জমে গাছের গোড়াটা পচে যেতে পারে এবং গাছটি মারাও যেতে পারে। ইনডোর প্ল্যান্টের জন্য যেমন লো লাইট প্রয়োজন, ঠিক সেরকম হালকা বৃষ্টিরও প্রয়োজন আছে। তাই জন্য অবশ্যই এটা মাথায় রাখবেন, নয়তো বর্ষাকালে আপনার গাছটিকে আপনি কোনোভাবেই বাঁচাতে পারবেন না। এই বর্ষার সময় লক্ষ্য রাখতে হবে যেন গাছের গোড়াতে কোনোভাবে জলটা না জমে থাকে এবং জলটা যেন টবের ড্রেনেজ সিস্টেমটা যেন ঠিক থাকে, কারণ বর্ষাকালেতে শেকড়টা টবের ড্রেনেজ সিস্টেমটা অনেক সময় বন্ধ করে দেয়। এই জন্য কোনো একটা সরু কিছু দিয়ে যদি টবের পিছন দিকটা যদি খুঁচিয়ে দেওয়া যায় এবং শেকড়গুলোকে যদি একটু বাইরে বার করে দেওয়া যায় বা কেটে দেওয়া যায় তাহলে কী হবে না, জলটা অটোমেটিক বাইরে বেরিয়ে আসবে এবং জলটা জমে থাকবে না গোড়াতে। এর ফলে গাছটার গ্রোথ ভালো হবে এবং গাছটি মরবে না এই বর্ষাতে। সবসময় গাছের ড্রেনেজ হোলটা দেখে নিতে হবে, ড্রেনেজ হোলটা পরিষ্কার আছে কিনা। দেখুন এখানে কেমন শেকড় জন্মে গিয়ে ড্রেনেজ হোলটা পুরো নষ্ট হয়ে গেছিলো। শেকড়গুলোকে কেটে দিয়ে মুখটাকে একটু খুঁচিয়ে দিলে জল আবার আগের মতো করে পাস করবে, ভালো করে যেন একটা আঙুল পুরো ঢুকে যায় এরকমভাবে পরিষ্কার করতে হবে। বর্ষাকালে গাছের শুকনো পাতাগুলো গাছের গোড়া থেকে সরিয়ে দিতে হবে এবং গাছের গোড়ায় যদি কোনো আগাছা জন্মে থাকে সেগুলোকেও সরিয়ে দিতে হবে। নয়তো এই সময় কী হয় না, গাছের গোড়ায় আগাছা এবং গাছের গোড়ার পাতা গাছকে বৃদ্ধি পেতে আটকে দেয়, এছাড়াও পোকামাকড় বা কেন্নরও জন্ম দেয়। সেই জন্য গাছের গোড়াটা যদি আপনি পরিষ্কার করে রাখেন এবং গাছের গোড়াটা যদি এই সময় একটু খুঁচিয়ে দেন তাহলে গাছটি নিঃশ্বাস প্রশ্বাস নিতে সুবিধা হবে এবং গাছটির গ্রোথ অনেক বেশি ভালো হবে। বর্ষাকাল গাছ প্রুনিং করার জন্য আদর্শ সময়। যে কোনো ইনডোর প্ল্যান্টকে বর্ষাকালেতে প্রুনিং করতে পারেন। তাতে কী হবে না, গাছের অবাঞ্ছিত ডালগুলো কেটে দিলে গাছটিকে দেখতে সুন্দর হবে, গাছটার গ্রোথও বৃদ্ধি হবে। এই সময় আপনি গাছকে রিপটিংও করতে পারেন অথবা পটিংও করতে পারেন, কারণ বর্ষাকাল হচ্ছে যে কোনো ইনডোর আউটডোর প্ল্যান্টের জন্য রিপটিং বা পটিং করার আদর্শ সময়। অনেক সময় আমরা কী হয় না, গরমকালেতে গাছটিকে যে কোনো নার্সারি বা গাছের দোকান থেকে কিনে এনে রেখে দিয়েছি, কিন্তু ড্রাই ওয়েদারের জন্য বা খুব গরমের জন্য আমরা তাকে রিপটিং করতে পারিনি। তো এই সময় আপনি সেটাকে রিপটিং করতে পারেন। অনেক সময় কী হয় না, গাছটা বড় হয়ে গেছে বা গাছের থেকে অনেকগুলো তার নতুন চারার জন্ম দিয়েছে, তাই জন্য সেই গাছের তুলনায় গাছের পটটা হয়তো ছোটো হয়ে গেছে। তো এই সময় আপনি কী করতে পারেন না, সেইখান থেকেও আপনি নতুন পটেতে ট্রান্সফার করতে পারেন, কারণ বর্ষাকাল হচ্ছে রিপটিং বা পটিংয়ের আদর্শ সময়। এই সময় যা করবেন গাছ কোনোভাবে মরবে না, বরঞ্চ গাছটি আরও সুস্থভাবে এবং হালকা বোধ করবে নিজেকে।
বর্ষাকালে গাছেতে পোকামাকড়ের উপদ্রব বেশি হয়, সেই জন্য বর্ষাকালেতে গাছের পাতার দিকে ভালো করে নজর রাখতে হবে। যদি দেখেন যে কোনো পাতায় ছোটোখাটো ফুটো আছে অথবা পিঁপড়ে বা অন্য ধরনের পোকার উপদ্রব হয়েছে, তাহলে অবশ্যই নিম অয়েল অথবা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। সেই জন্য এইগুলোকে সবসময় হাতের কাছেই রাখতে হবে। সাকুলেন্ট গোত্রীয় গাছগুলোকে এই সময় বাইরে রাখবেন না, চেষ্টা করুন তাদেরকে ঘরের মধ্যে রাখায় যেখানে এসিটা চলে, কারণ এই সময় সাকুলেন্ট গোত্রীয় গাছগুলোতে 40% ময়েশ্চারাইজ দরকার, যেটা আমাদের ঘরের মধ্যে অ্যাভেলেবেল থাকবে, তাতে গাছটি ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এই বর্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইনডোর প্ল্যান্টের জন্য যে যদি কোনো সময় হয়তো 5 দিন বা 1 সপ্তাহ বৃষ্টি না হওয়াতে আপনি কিন্তু গাছের মাটির ময়েশ্চার চেক না করে কোনোভাবেই বেশি জল দিয়ে ফেলবেন না। তার ফলে কী হবে না, গাছটার জল বেশি হয়ে গিয়ে গাছের শেকড়টি পচে যেতে পারে। ওই জন্য আগে আঙুল দিয়ে ময়েশ্চার চেক করবেন, তারপরেই জল দেবেন। আর তার সঙ্গে গাছের তলায় আমরা যে প্লেটটা ইউজ করি, যেটা জলটা এক্সেস হলে বাইরে বেরিয়ে যায়, যে প্লেটটাতে গিয়ে জলটা জমা হয়, এই সময় কিন্তু গাছের ইনডোর প্ল্যান্টের গাছের তলায় এই প্লেটগুলো কোনোভাবেই ইউজ করা যাবে না, কারণ এই প্লেটেতে এক্সেস জল বা বৃষ্টির জল জমে সেখানে মশার জন্ম দেয়, যেটা ভয়ঙ্করভাবে ডেঙ্গু আর ম্যালেরিয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই জন্য বর্ষাকালে গাছের তলা থেকে প্লেটগুলোকে সরিয়ে দিন। প্রতি 2 সপ্তাহে একবার করে এই সময় গাছকে লিকুইড সার দিতে পারেন অথবা লিকুইড ফার্টিলাইজার দিতে পারেন। চা পাতা ভেজানো জল, পেঁয়াজ রসুনের খোসা ভেজানো জল এবং বাড়ির যে আনাজপত্রগুলো আমরা কাটি তার খোসা ভেজানো জল। এতে কী হবে না, গাছটি আলাদা করে খাবার পাবে। এবং তার সঙ্গে গাছের গোড়াগুলো যখন খুঁচিয়ে দিচ্ছেন, তার পরে পরেই কিছুটা ভার্মিকম্পোস্ট, কিছুটা নিমখোল, কিছুটা বোন ডাস্ট এবং তার সঙ্গে সি সিগারেটস মিশিয়ে একখানা মিক্সচার তৈরি করুন এবং গাছের সাইজ অনুযায়ী কোনোটায় 1 মুঠো কোনোটায় 2 মুঠো করে দিয়ে গাছটিকে রেডি করে দিন। আমাদের দেখানো এই টিপসগুলো যদি সারা বর্ষাকাল ধরে মেনে চলেন, তাহলে এই বর্ষায় আপনার একটাও গাছ মরবে না। বর্ষা শেষে গাছগুলো হেলদি এবং গাছটা আরও বেশি সুন্দর গ্রোথ হবে, গাছটিকে দেখতেও সুন্দর হবে। তাহলে আজকের মতো ভিডিও এতটাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গাছগুলোকেও ভালো রাখুন, সুস্থ রাখুন। আমাদের ইনডোর প্ল্যান্টস সম্পর্কিত ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে গাছপ্রেমী বন্ধু ও আত্মীয় স্বজনদের মধ্যে অবশ্যই শেয়ার করুন। ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ইনডোর প্ল্যান্ট সম্পর্কিত যে কোনো বিষয়ে যদি কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এছাড়াও আপনার কোনো সাজেশন যদি থাকে, সেটিও কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না।